বাচ্চা নিয়ে বিয়ে করতে চায় না, বাচ্চা ফিরে আসো পরে বিয়ে করব। আমি কই যে আমার বাচ্চাটাকে ভালোবাসবে, সে আমাকেও ভালোবাসতে পারবে। মানে কেউ যদি বাচ্চা সহ জেনে শুনে যদি বিয়ে করতে চায় তাহলে কি করবেন? হ্যাঁ করব না, তার ঘরে হয়তো একটা বাচ্চা থাকতে পারে বা তার হয়তো স্ত্রী। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একজন স্বামীহারা নারীর সঙ্গে, তার আসলে খুবই কষ্টের জীবন। অবশ্যই চলুন জানার চেষ্টা করি তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? নাম নীলা। নীলা, আচ্ছা আচ্ছা, আপনার কি হয়েছে, আসলে কি বলতে চান? আমি বলতে চাই খুব কষ্টে আছে তো, একজন একটু পেশার নাইছে। কিসের কিসের কষ্ট? স্বামী ছিল মারা গেছে, বাবা মা বিয়ে দিছিল, বাবা মার কাছেও গেছিলাম, জায়গা নেই, একটা বাচ্চা আছে। আপনারা কয় ভাই বোন ছিলেন? নয়জন। নয়জন ছিলেন, অনেক বড় পরিবার ছিলেন। অনেক বড়। বিয়েটা মা বাবাই দিয়েছিল? হ্যাঁ মা বাবাই দিয়ে। কতদিন সংসার করছিলেন? সংসার করছিলাম তাও অনেক দিন। তাও অনেকদিন হয়ে গেছে, এতদিন কি নতুন করে কোনো চিন্তা ভাবনা করেন নাই বিয়ে শাদী বা সংসার? বাচ্চাটার জন্য আমি কোনো ধান্দা। বাচ্চাটা ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা। কয় বছর বয়স? ৬ বছর। বাচ্চাটার বয়স ৬ বছর? আচ্ছা আচ্ছা, তা বাচ্চাটাকে স্কুলে ভর্তি করছেন? না মাদ্রাসায় দিছি। মাদ্রাসায় দিয়েছেন, যে খুব ভালো কাজ করছেন। তাই যে ভিডিও সামনে আসছেন কি ইচ্ছা নিয়ে বা কি আশা নিয়ে আসছেন? এই যে এসির সামনে আইসি, কেন আইসি, আমার বাচ্চা আছে, একটা বাচ্চার জন্য আইসি, বাচ্চাটাকে মাদ্রাসায় দিছি। এখন যদি কোনো মতন স্কুলে পড়াইতে পারতাম, আমাদের জীবন তো হেলায় মেলায় চলেই গেছে, বাচ্চাটাকে যদি মানুষের মতন মানুষ করতে পারতাম তা আমি আমার জীবনটা সার্থক। সেটাই, আপনার জীবনটা যেরকম। হ্যাঁ, আপনি কি পড়ালেখা করছিলেন? আমি লেখাপড়া করি নাই, তার জন্যই বাচ্চাটা পড়াই। সেটাই, পড়ালেখার কষ্টটা কি সেটা তো বুঝতে পারতেছেন কত মর্ম। অবশ্যই সবকিছু জেনে শুনে, একবার যেহেতু ভুল হয়েছে মেয়ে মানুষের এক জীবনে, একবার ভুল হলেই তো বোঝেন কত কষ্ট সেখান থেকে উঠা, তাই না? এই কষ্টের জীবনের মধ্যে এখন সময় কিভাবে কাটতেছে বা আপনি কি কাজ করেন? এখন আমি বাবার বাড়িও জায়গা পাই নাই, শ্বশুর বাড়িও জায়গা নাই, এখন বাচ্চা নিয়ে আমি পরের বাসা ভাড়া থাকি ভাই। আমার বাড়ি হইছে যশোরে, আমি থাকি এখন ঢাকা সাভার। আচ্ছা, তাই ভাড়াটা দিয়ে সুন্দর মতো করে চলতে পারতেছেন? হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে কোনোদিন হয়তো খাই, কোনোদিন না খেয়েও থাকি, কিন্তু কাজ করি পরের বাড়ি, যতক্ষণে টাকা আছে ততক্ষণে খাই। কেউ কি বিয়ে শাদী করতে চায়নি বা আপনি কি করতে? অনেকেই করতে চায়, বিয়ে শাদী তো করলে করাই যায়, আমার বাচ্চাটা তো মানুষ হয়ে যাবে, মানুষ করতে না, জেনে শুনে সবকিছু জেনে শুনে যদি কেউ করতে চায় তাহলে কি করবেন? এই যুগে কেউ ভালো না ভাই, সবকে তো আর বাচ্চা নিয়ে বিয়ে করতে চায় না, বাচ্চা ফিরে আসো পরে বিয়ে করব। আমি কই যে আমার বাচ্চাটাকে ভালোবাসবে, সে আমাকেও ভালোবাসতে পারবে। মানে কেউ যদি বাচ্চা সহ জেনে শুনে যদি বিয়ে করতে চায় তাহলে কি করবেন? হ্যাঁ করব। না, তার ঘরে হয়তো একটা বাচ্চা থাকতে পারে বা তার হয়তো স্ত্রী, সেরকম পরিবার পাইলে বিয়ে করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার তো খোলা থাকে? হ্যাঁ। নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, তাই একটু বলে দেন। আচ্ছা বলুন। জি, 01 01 6 6 11 11 7 6 6 2 2 4 4 9, নাম্বারটা তো খোলা রাখেন? যাক, নাম্বারটা খোলা থাকবেন, আর এই ফোনটা ধরেন, দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে, আল্লাহর কাছে দোয়া করবেন কোনো নসিলায় যদি কেউ দয়াবান লোক যদি পায় বা আপনার কথা শুনে যদি আপনার মেয়েটা যদি মাদ্রাসার পড়ালেখার খরচ দেয়, অনেক আছে দানশীল লোক আছে মাদ্রাসায় পড়ালেখার খরচ দেয় মেয়েদের, তো এরকম আশা করবো যদি পায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কথা বলবেন, বলে নিজের কষ্টের কথাগুলো বলবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।